মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি আমার পড়াশোনার সাথে সাথে তোকে হন্যে হয়ে খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তুই জানিস আদি, আমি আমার প্রত্যেকটা বার্থডেতে তোর একটা ফোনের জন্য ওয়েট করে থাকতাম যে এই বুঝি তুই ফোন করে আমাকে উইশ করবি। কিন্তু না না, তোর কোনো কল আসেনি। তুই কি বোঝাতে চাস সেটা বল। যে আই লাভ ইউ, পাগলের মতো ভালোবাসি আমি তোকে আদি। তুই তুই কি বুঝতে পারছিস না তিতির, আমি ভালো নেই, আমি পালাচ্ছি তিতির, বাড়িতে সাফোকেটেড লাগছে, বাড়ির থেকে পালাচ্ছি, মায়ের থেকে পালাচ্ছি। আজকে যদি আমি বাড়িতে থাকতাম, আমাকে আমাকে আনন্দীর সঙ্গে পুজোতে বসতে হতো, ভাবতে পারছিস তুই? আমি এই সব কিছুর থেকে পালিয়ে এখন তোর কাছে এলাম একটু হালকা হবো বলে। তুই আমার অক্সিজেন তিতির, আর তুই শুনছি তো বল না। তুই শুনছিস না, উল্টে তুই তোর ইমোশন গুলো আমার উপর চাপিয়ে দিচ্ছিস। তুই যদি এরকম করিস তাহলে কিন্তু আমি তোর কাছ থেকেও পালাবো দিদি। ছি 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 ছি, এটা স্যারের জন্য কত বড় ডিসরেসপেক্ট ভাবতে পারছিস? ওফো আদি, আমি আর তুই তো আছি, আমরাই সেমিনারটা করি। প্লিজ দিদি, এখন এসব কথা থাক, কেউ আসতে পারবে না। এই ইনফরমেশনটা আমাকে কেউ একবারও জানালেও না, আমি তো কিছু বুঝতে পারছি না। কাম অন আদি, তুই স্যারের ফেভারিট স্টুডেন্ট, আর আমি তো রইলাম, আর কাউকে প্রয়োজন হবে না। তুই প্লিজ, ওই মেয়েটাকেও তো এইভাবে ইগনোর করলে পারতিস আদি। হ্যালো, হ্যাঁ, কখন? কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমি যে খেতে বসে পড়লাম না, মানে পুজো তো এখনো হয়নি, ঠাকুর আবার আমার পাপ টাপ দেবেন না তো? ওই দেখো কেমন কথা বলে, তোমরা ডাক্তাররা কত মানুষের জীবন দাও, সেই জন্যই তো ঈশ্বর ওপর থেকে দু হাত তুলে আশীর্বাদ করছে। আবার নাচবৌ কি বলে জানো, সব ডাক্তাররা হলো ভগবান। আমি তো একা একাই খাচ্ছি, আপনারা কেউ খাবেন না? না, আমরা তো সবাই ওই পূজোয় বসবো বাবা, অঞ্জলি দিয়ে তারপর খাবো। তাহলে আমি খাই। হ্যাঁ আমি দেখি শুনলাম, তুমি এটা কি বললে? এটা কি তুমি উপোস করে আছো? তুমি জানো না ডায়াবেটিসের পেশেন্ট উপোস করে থাকলে কি হয়? ওই দেখো অমনি শুরু হয়ে গেল। না ঠাম্মি, না আমি কিছু খাবো না। তুমি আগে খাবে তারপর ইনজেকশন, নালে কিন্তু পুজো হবে না। আমি নিজে তোমাকে ইনজেকশন দিয়ে তারপর পুজোয় বসবো। এইটা কিন্তু আনন্দে একদম ঠিক কথা বলেছে মা। শুনুন না, আপনার তো কাবারটা ওই আছে, আপনি কে নিন কেমন? দিয়া মা যা না একটু, আমি কাবারটা নিয়ে আয় যা। হ্যাঁ বলছি আনন্দি, তুমি পূজোর জোগাড় যন্ত্র থেকে আরম্ভ করে ইনজেকশন সব করতে জানো, মানে ইনজেকশন দিতে জানো? পারে পারে, ও তো নাচ, এত ভালো নাচ তুমি কোথাও পাবে না বাবা। আমার নাচবো বলে বলছি না, আমার লক্ষ্মী মন্ত্র নিয়ে লাকে একটা পাওয়া যায়। হ্যাঁ স্যার, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।